হিসেবে দেখবিল অ্যাডভার্টাইজ লিমিটেড কোম্পানিতে কর্মরত আছি। 5 বছর যাবত এই সেক্টরে কাজ করে যাচ্ছি, মানে প্রফেশনাল জগতে। এর আগে একটা প্রজেক্টের সাথে সম্পৃক্ত ছিলাম, তার আগে মাস বিষয়ে পড়াশুনো, এই আর কি। সর্বসাকুল্যে 10-12 বছর ধরে আছে এই জগতে আর কি। ছোটখাটো অভিজ্ঞতা আপনাদের সামনে, তাই না? কারণ এখানে অনেকে আছেন যারা 20 বছর 25 বছর 30 বছর ধরে মাছ চাষ করে যাচ্ছেন। তো আপনাদের সামনে আমি কোনো কথা বললে এটা আসলে আপনাদেরকে জ্ঞান দেওয়া সেই সাধ্য আমার ভিতরে নেই। তবে আমি যেটা করতে পারি এখানে যেন এগিয়ে নিয়ে যেতে পারি। লাভ দিয়ে আগাতে গেলে পিছলে পড়ার সম্ভাবনা বেশি থাকে। তারও অনেক উদাহরণ আছে, আপনারাই বলেন যে ওই লোক তো এত টাকা খরচ করে এত প্রজেক্টের মতো করলো, কি হলো? তাই লাফে লাফে না এগিয়ে আমরা ধাপে ধাপে আগাই। তো মাছ চাষ নিয়ে বলতে গেলে শুরুতেই বলতে হয়, এখন এই মাছ চাষটা কি আপনারা শুধুমাত্র নিজেদের খাওয়ার জন্য করে থাকেন নাকি ব্যবসায়িক উদ্দেশ্যে? ব্যবসা ছাড়া তো সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। ধরেন কেউ পুকুরেও যদি মানে 20-25টা মাছ রাখেন, তাও চিন্তা করেন এই মাছটা যদি আমি কেজি করে মার্কেটে নিতে পারি, 300 টাকা দাম আছে, ঠিক আছে? মানে এখন আর নিজেরা যে খাবো সেই চিন্তার চেয়ে বাজার মূল্য কত আছে, বাজারে বিক্রি করতে হবে। ব্যবসা যেহেতু, ব্যবসায় আমার লাভবান হতে গেলে ঠিক সময়ের ভিতর মাছের সাইজটা নিয়ে আসতে হবে, মাছটাকে জীবিত রাখতে হবে, মারা না যায় সেদিকে খেয়াল রাখা আর কি। মাছটার গ্রোথটা টাইম টু টাইম চাই। এবং যদি চিন্তা করি যে না, মাছটা আমি যে এখন বিক্রি করার থেকে যদি 10 দিন আগে বিক্রি করতে পারি, তাহলে হয়তো বা দাম ভালো পেতে পারি, এরকম চিন্তা থাকে না? আরো ধরেন, যেমন উনি একটা কথা বলতেছিলেন যে একদিনেই সবার মাছ ভেসে গিয়েছিল এবং অনেকের মাছ কিছু মারাও গিয়েছিল, তারা মাছ বিক্রি করতে নিলেন মার্কেটে, কিন্তু ওই দিন মার্কেট খুবই ডাউন ছিল। কারণ সবাই একসাথে যখন মার্কেটে মাছ তোলা হয়, সেটা মাছের ক্ষেত্রে না, যে কোনো কাঁচামালের ক্ষেত্রেই হোক, একই দিনে যদি সবাই ভিড় করে তখনই কিন্তু দাম পড়ে যায় ঠাস করে। তাই আমাদের একটু ওলট পালট করে যদি মাছটা আগে সাইজ হয়ে যায়, আগে বিক্রি করার সুযোগ থাকে। কেউ হয়তো বা চিন্তা করি না আরো 10 দিন পরে বিক্রি করব, সেটা অন্য প্ল্যানিং। সবকিছুর মূলে হচ্ছে ব্যবসা, 2 টাকার অর্থ উপার্জন। তাই ব্যবসা যদি করতে যাই, মাছ চাষে আমার হিট হতে হবে। এই হিট করতে গেলে আমার 3টা জিনিস ঠিক রাখতে হবে। এই 3টা জিনিস কি কি? এখানে আপনারা অনেকেই গত বছরের সেমিনারে উপস্থিত ছিলেন বোধ হয়। তো আমি কিন্তু সেই 3টা জিনিসের কথা বলেছিলাম, সেই 3টা জিনিস কি কি ছিল? মাটি, পানি আর মাটি, পানি, খাবার। আচ্ছা, উনি একটা মতামত দিলেন, আপনাদের একটা উপর মতামত বললাম না, মত বিনিময় সভা হোক, আপনারাই বলেন। আপনি তো উপস্থিত ছিলেন, আপনার তো এটা ভুল হওয়ার কথা না। পিএস, আচ্ছা দেখেন, ঘুরে ফিরে আমরা অনেকগুলোই কথা বলবো, পানির পিএস বলবো, মাটি পানি ঠিক রাখার কথা বলবো, খাবারের কথা বলবো, বা দেখা যাচ্ছে আমাদের যে গ্যাসের সমস্যার কথা বলবো, এই সেই। তো সবগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা ক্যাটাগরিতে ভাগ করি। 1 নম্বর হচ্ছে আপনার যে মাটির পিএস এর কথা বললেন, গ্যাসের কথা বললেন, মাটি পানির গুণাগুণের কথা বললেন, এই সব কিছু একটাই, ঘেরের ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার ভিতরে কিন্তু আপনারা মাছ ছাড়ার আগে ঘেরের প্রস্তুতি থেকে শুরু করে মাছ বিক্রি পর্যন্ত টোটাল এই ঘেরে যাবতীয় যা করবেন, এটাই কিন্তু ব্যবস্থাপনা। এবং সেটা ভালো আপনারা প্রতি বছর কম বেশি ধরা খান। বিশেষ করে বিগত যদি 2-3 বছরের কথা বলি, অনেকে দেখা যাচ্ছে রুই মাছে মনে একটা সমস্যা করেছিলেন, অনেকেরই ফোন এসেছিল যে আপনার রুই মাছের কানকো বা ফুলকাটা সাদা হয়ে বা ফ্যাকাশ হয়ে মাছ মারা যাচ্ছে, ঠিক আছে? আপনারা বলতেছিলেন উকুন পোকা, অনেকে উকুননাশক দিয়েও তো কাজ পাননি, তাহলে উকুন পোকা কি করে হলো, ঠিক আছে? আমিও কিন্তু প্রথমে এটা একটু থতমত খেয়ে গেছিলাম। আমি প্রথম পেয়েছিলাম 2019 সালে এই সমস্যাটা সাতক্ষীরার দিকে, তখন আপনাদের এদিকে ওরকম ভাবে শুরু হয়নি। সাতক্ষীরার পর আস্তে আস্তে এদিকে আরো বেশি দেখা শুরু করলাম। এবং এটার মূল আতুর ঘর হচ্ছে আপনার খুলনার যে দিঘুলি উপজেলার কথা বলবেন, ফুলতলা উপজেলার কথা বলবেন, বা ওই নদীর ওই পার অভয়নগরের কথা বলবেন, এই জায়গাগুলোতেই এই সমস্যার আতুর ঘর। কারণ এইখানে সে পোনাগুলো উৎপন্ন হয়, তাই না? এখন দোষ কি তাদেরও দিবেন? দোষ তাদেরকে আমি দ্বিতীয় পর্যায়ে দিয়েছিলাম। প্রথম পর্যায়ে দিয়েছিলাম যে ঘেরে বসে মারা যাচ্ছিল সেই চাষিকে, যে আপনার ব্যবস্থা মনে মনে ঠিক নেই। 2 নম্বরে এসে দিয়েছিলাম ওই ব্যক্তিকে যে আপনার পোনা আপনি ঠিক মতোই করতেছেন না। কিন্তু 3 নম্বরে গিয়ে আর একটা সমস্যা পেলাম, সেই সমস্যাটাও আসবো বিস্তারিত পরবর্তীতে। তাহলে 2 নম্বর হচ্ছে ভালো মানের পোনা, 3 নম্বর হচ্ছে উনি বললেন খাবার। হ্যাঁ, খাবার পরিমিত আকারে খাবার, ভালো মানের খাবার, ঠিক টাইমে খাবার, এবং
ঠিক শিডিউলে খাবার, দুই দিন পর একদিন দিয়ে আসবো, একদিনে এক বেলাতে সব ঢেলে দিয়ে আসবো, বিষয়টা এরকম না। এটা নিয়ে বিস্তারিত পরে হবে। এবার একটা একটা পয়েন্ট করে আসি। প্রথমে কি বলেছিলাম, কোনটা দেখতে হবে তিনটার ভিতরে? ঘেরের ব্যবস্থাপনা। এখন ব্যবস্থাপনার ভিতরে যদি শুরু থেকে শুরু করি, যে ঘেরের প্রস্তুতি, এটা নিয়ে এখন আপনাদের সাথে কথা বলে খুব একটা লাভ হবে না, কারণ আপনাদের ঘেরে এখন অলরেডি পানি রয়েছে, মাছও রয়েছে, চাষও করে যাচ্ছেন। তাই এখন এই অবস্থায় যে সমস্যাগুলো সম্মুখীন হই সেইগুলো নিয়ে আলোচনা করি। সমস্যা নিয়ে শুরু না করলে ভালো ভালো কথা বলে আপনারা শুনবেন না। তাই সমস্যা যেহেতু শুরু করব, কি কি সমস্যার সম্মুখীন হন এই মুহূর্তে আপনারা? আর কি আচ্ছা, মোটামুটি আপনাদের কিছুটা মানে গোছালো হয়ে গিয়েছে। আমি আবার সাজিয়ে দিই এগুলোকে। প্রথম বললাম হচ্ছে, উনি যেটা বললেন যে আপনার মাছ দাড়ি কাটা রোগ, আর হচ্ছে আপনার মাছ ভাসা, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। মাছ ভাসলো কি জন্য? তলায় অ্যামোনিয়া গ্যাসের কারণে, এই আর একটা পয়েন্ট, ঠিক আছে। এখন অ্যামোনিয়া গ্যাস যদি হয়, আমার এখানে আরো সমস্যা বললাম, যে উনি বললেন যে লেজ পচা হয়ে যাচ্ছে, উকুনের সমস্যা, এই পয়েন্ট অনেকে বলেননি, উকুন বা পোকার সমস্যা। তারপর ধরেন বলেন যে খোলস দিচ্ছে না, মানে মাছে গ্রোথ হচ্ছে না, খাবার খাচ্ছে না। সব থেকেই হয়, ঠিক আছে। এই সবগুলোর কিন্তু আলাদা আলাদা সমাধান আমরা করে থাকি। যেমন ধরেন মাছ ভেসে গিয়েছে, কি করেন, এই একমি কোম্পানির অক্সিজেন নিয়ে গিয়ে মেরে দিচ্ছেন, দেন না এরকম। মাছের লেজে পচন হয়েছে, ওই একমি কোম্পানি একটা জীবাণুনাশক নিয়ে গিয়ে মেরে দিলেন, তারপর গিয়ে যদি বেশি সমস্যা অ্যান্টিবায়োটিক মারলেন। পোকার সমস্যা, কুকুর নাশক দিচ্ছেন। দাড়ি মস কাটার সমস্যা হয়েছে, জীবাণুনাশক নাহলে অ্যান্টিবায়োটিক দিকে আবার আগাচ্ছেন। খোলস দিচ্ছে না, বিভিন্ন লোক বিভিন্ন পরামর্শ দেয়, লাস্ট পর্যায়ে গিয়ে ইউরিয়া সার মারছেন, ঠিক আছে। এইগুলোই কিন্তু আমরা ঘুরে ফিরে করে থাকি। কিন্তু আমি যদি বলি, এতগুলো সমস্যা, এতগুলো সমাধান না করে সমস্যাগুলোর যে মূল হোতা, মানে যেখান থেকে উৎপন্ন হচ্ছে, তাকে যদি আমি কন্ট্রোলে রাখতে পারি, তাহলে কেমন হয়? এখন কোথা থেকে এত কিছু সমস্যা হচ্ছে চিন্তা করে দেখেছেন? আমরা এত সমস্যা কোথায় মূল উৎপত্তি? সব মাটি থেকে, পানিতেও না, মাটিতেই বলি, মাটি থেকেই পানিতে যাচ্ছে। এবার বলি কিভাবে মাটি থেকে। আপনি মাছকে যেখানে রাখছেন ওই ঘেরের ভিতরে এসে থাকছে, ওই ঘেরেই 6 মাস আপনার রাখতে হবে, ওখানেই তার চলাফেরা, ওখানেই খাবার প্রয়োগ, ওখানেই খাবার গ্রহণের পর তার মানে মলমূত্র বলি বা পায়খানার কথা বলি, গাছের গাছপালার পাতার কথা বলি, বা যাবতীয় যা কিছু, সব কিন্তু ওই ঘেরে মাটিতে গিয়ে আস্তে আস্তে জমা হচ্ছে। আমার যদি মাছকে খাবার দিয়ে থাকি, ধরুন একজন ব্যক্তি, তিনি প্রতিদিন 10 কেজি করে খাবার দিয়ে যান ঘেরে, সেই ব্যক্তি কি আমাকে বুকে হাত দিয়ে বলতে পারবেন 10 কেজির 10 কেজি মাছ খেয়েছে? এবং এটার কিন্তু একটা পরীক্ষামূলক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যে মাছ 2-5% খাবার খায় না বা নষ্ট হয় যতটুকু খাবার প্রয়োগ করেন। তাহলে 10 কেজি যদি প্রয়োগ করি, আমার 200-500 গ্রাম পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি 200 গ্রাম বাদ দিই, আমার 100 গ্রামই নষ্ট হোক, এটা তো হবে, কারণ ঘেরে খাবার দিচ্ছেন, কোথায় কি রয়েছে, ডুবন্ত খাবার দিলে তো ঠিক ঠিকানা নেই, ভাসমানও দেখবেন। আপনি 10 কেজি দিচ্ছেন, ওই কানায় কোনায় গিয়ে 1-2টা দানা কিন্তু পড়ে থাকে, ওইটা জোগাড় করে যদি আপনি মাপ দেন, দেখবেন 100 গ্রামের বেশি হয়। তো আমার যদি 100 গ্রাম করে প্রতিদিনও হয়, 30 দিনে কত? 3 কেজি, তাই খাবারটা তো পচবে, তাই না? এবার আসি আপনার, আমার ঘেরে পাতা পড়ছে, ঘেরের ভিতরে বন জঙ্গল রয়েছে, শ্যাওলা হচ্ছে, এগুলো তো প্রতিনিয়ত আমার পচে যাচ্ছে, পচনটা সেই ঘেরেই হচ্ছে। তো যখন পচন হচ্ছে, তখন তো ঘেরে গ্যাস হয়, এটা তো আমরা কম বেশি এখন সবাই জানি, সবাই বুঝি। আর যখন গ্যাস হয়, আমাদের খাবারে অরুচি থাকে, আমাদের পেটের ভিতরেও গ্যাস হলে, তাহলে মাছের কেন হবে না? মাছের পেটেও যখন গ্যাস হয়, তখন কিন্তু ওরও খাবার অরুচি আসে, তখনই কিন্তু খাবার গ্রহণ করে না। খোলস দেওয়ার কথা যদি বলেন, খোলস দেবে না, কারণ পুষ্টি পাচ্ছে না, আবার এদিকে গ্রোথও আসবে না, সেটা সাদা মাছ হোক, চিংড়ি হোক। আবার যদি বলি,
এই গ্যাস যখন হচ্ছে তখনই আমার মাছটা ভেসে যাচ্ছে অক্সিজেন স্বল্পতায়, কিভাবে? আমার তো গ্যাস, গ্যাসের সাথে তো অক্সিজেনের সম্পর্ক আসার কথা না, তাহলে কিভাবে আসলো? কেন কমে যাচ্ছে? মাটিতে যখন গ্যাস হয় ওই গ্যাসটা তৈরি করছে কারা? ক্ষতিকর ব্যাকটেরিয়া। সহজভাবে উদাহরণ দেই আপনাদের, ওই সাইডে আমি একটু হালকাতে গিয়েছিলাম, দেখলাম ওইখানে শশা টশা এগুলো রাখা, মানে অনেকে ফেলে দিয়েছেন, মানে যেগুলো নষ্ট হয়ে গেছিল সেগুলো। আজ থেকে 10 দিন পর ওখানে গেলে শশাগুলো কি ওরকম থাকবে? পচা শুরু হয়ে যাবে। এবং ওখানে আপনি, আমরা এখন বড় মানুষ, বড় সাইজের মানুষ, আমাদের রোগ ব্যাধি হয় না, কিন্তু একটা 1.5-2 বছরের বাচ্চাকে ওখানে 2-3 দিন খেলতে পাঠাবেন, দেখবেন 3 দিন পরে সে অসুস্থ হয়ে যায়। কেন? কারণ ওইখানে ব্যাকটেরিয়া জন্মাচ্ছে, ভাইরাস জন্মাচ্ছে, ওখান থেকে কিন্তু সে আক্রান্ত হচ্ছে। আমরা বড় মানুষ বলে বললাম এই কারণে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাচ্চাদের থেকে একটু বেশি, এই কারণে আমাদের সমস্যা নেই। কিন্তু বাচ্চা মানুষ দেখেন কোনো ময়লা আবর্জনার ভিতরে যদি খেলাধুলো করতে যায় তার কিন্তু রোগ ব্যাধি শুরু হয়ে যায়। তাহলে আমার ওইখানে ব্যাকটেরিয়া জন্মাচ্ছে। এবার আসি, আমি অক্সিজেনের কথা বলতে গেলে ব্যাকটেরিয়ার কথা কেন বললাম? এই ব্যাকটেরিয়া গুলো যখন কাজ করে কোনো জিনিসকে পচায়, অক্সিজেন পানি থেকে টেনে নিয়ে তারপর পচায়, এই ব্যাকটেরিয়াও কিন্তু আমাদের মানুষের মতোই অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, বাঁচতে পারে সেটা কিছু ব্যাকটেরিয়া আছে, কিন্তু এই যে পচন গুলো ঘটায় এর বেশিরভাগই হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে, যার ফলে কিন্তু আমার ওইখানে পানির অক্সিজেন স্বল্পটা শুরু হয়ে যাচ্ছে, মাছ ভেসে যাচ্ছে। তাহলে যখন গ্যাস হচ্ছে, গ্যাস হচ্ছে মানে পচন হচ্ছে, পচন হচ্ছে মানে ওখানে ব্যাকটেরিয়া গুলো পানি থেকে অক্সিজেন টেনে নিচ্ছে, অক্সিজেন স্বল্পতা হচ্ছে, মাছ ভাসছে। এবার আমি তো বলেই দিলাম ওখানে ব্যাকটেরিয়া জন্মাচ্ছে, ব্যাকটেরিয়ার গায়ের উপরে ভাইরাস জন্মাচ্ছে। তাহলে আমার যে মাছের লেজ পচা রোগের কথা বলি, চিংড়ির দাড়ি কাটা রোগের কথা বলি, এগুলোর তাহলে কি আমি প্রমাণ পেলাম যে কোথা থেকে আসলো? তলায় পচনের কারণে। কিন্তু চিংড়ির দাড়ি কাটা রোগ কেন এখানে আসবে? সাদা মাছের না বুঝলাম, ওখানে ব্যাকটেরিয়া ভাইরাস আছে, ওইখানে যাচ্ছে ঘোরাফেরা করছে, ওখানে লেগে যাচ্ছে, তাহলে চিংড়ির কি সম্পর্ক? চিংড়ি যাচ্ছে কিন্তু কি উদ্দেশ্যে? চিংড়ি কিন্তু একটা পোকা, মাছ না, এটা দেখুন সবাই জানি। এই পোকা জিনিসের কিন্তু পছন্দের খাবার হয় আর একটা পোকা, এটা দেখবেন আমরা চোখের সামনে দেখি যে একটা পোকা আরেকটা পোকাকে বেশি পছন্দ করে। তো যখন একটা পোকা আরেকটা পোকা খেতে যায়, তাহলে চিংড়িও নিশ্চয় ওখানে আরেকটা পোকা খেতে যাচ্ছে, কিন্তু কোন পোকা? ওখানে যখন পচন হয় শুধু যে ব্যাকটেরিয়া জন্মাচ্ছে তা না, ছোট ছোট পোকাও কিন্তু জন্মায়, চিংড়ি কিন্তু ওগুলোই খেতে যাচ্ছে। এবং চিংড়ি বসবে কি করে? ওর যে অ্যান্টিনা বা সুর বলি বা দাড়ি বলি, এগুলোর মাধ্যমেই কিন্তু ও খুঁজে নিচ্ছে, এবং ওগুলো কিন্তু স্থির থাকে না, ওই ময়লা আবর্জনার উপরে কিন্তু ওগুলো নড়াচড়া করে, তখনই কিন্তু ব্যাকটেরিয়া গুলো ওর এই অ্যান্টিনায় লেগে যাচ্ছে এবং দাড়ি কাটা রোগ শুরু। সাদা মাছের যদি আমি উকুনের কথা বলি, সাদা মাছ ওইখানে গিয়ে খাবার গ্রহণ করছে, ও যখন খাবার গ্রহণ করে মুখ থেকে গ্রহণ করে, পানিটা দুই পাশ থেকে ফুলকা থেকে বের করে দেয়, আর তখনই ফুলকাটা কিন্তু একটা ছাকনির মতো, ব্যাকটেরিয়া ভাইরাসের কথা বলি, পোকার কথা বলি, ওগুলো কিন্তু ওখানে আটকে যাচ্ছে। এবং চিংড়ির ক্ষেত্রে কিন্তু যখন টান দেয়, দেখবেন গলদার ক্ষেত্রে কালো, যে বলি না আমরা মাথা কালো হয়ে মারা যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু এখান থেকে আসছে। আচ্ছা, আর কোনো সমস্যার কথা বললেন? এইগুলো তো সমস্যা ঘুরে ফিরে আসে। তাহলে উৎপত্তি স্থল কোথায়? আমার তলায়, মাটিতে। কিন্তু আমরা যখন যে সমস্যা আসছে তখন সেই সমস্যার বিরুদ্ধে যে কাজ করি, যেমন আমার মাছ ভেসে গিয়েছে, হ্যাঁ খারাপ আবহাওয়ার কারণে মাছ ভাসতে পারে, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, দেখবেন যার ঘেরের ব্যবস্থাপনা ভালো, এই খারাপ আবহাওয়াতে মাছ ভাসবে ঠিকই কিন্তু মারা যায় না। যেমন উনি যে দিনটার কথা বললেন, এক শুক্রবার ছিল, আমি ভোর 4টা থেকে আমি ঘুমাতে পারিনি, শুক্রবার দিন ভাবলাম একটু ঘুমাবো, কিন্তু 4টা থেকে কিন্তু আমার এক নাগার একটার পর একটা ফোন এসছে দুপুর 12টা পর্যন্ত টানা, এবং কম বেশি সবার সাথে কথা হয়েছে, যাদের ঘেরের ব্যবস্থাপনা ভালো ছিল মাছ ভেসেছে কিন্তু মারা যায়নি, যাদের ঘেরের ব্যবস্থাপনা খারাপ ছিল মাছ কিন্তু শেষ। তাহলে আমি শুধু যে অক্সিজেন দিয়ে আমার কাজ হবে বিষয়টা কিন্তু এরকম না, আমার ঘেরের ব্যবস্থাপনা ভালো রাখতে হবে। তাই খারাপ আবহাওয়া আসবে, অক্সিজেন স্বল্পতা হবে, ঠিক আছে, কিন্তু ঘেরের ব্যবস্থাপনা যদি ভালো না রাখি তাহলে কিন্তু ওখানেই অ্যাক্সিডেন্ট। এবার এই ব্যবস্থাপনা ভালো রাখতে, বা এতগুলো যে সমস্যার কথা বললাম, গোড়ায় বললাম কি মাটির গ্যাসটাকে আমার কন্ট্রোলে রাখতে হবে, এই কন্ট্রোলে রাখতে আপনারা কি ব্যবহার করেন? চিন্তা করেন আপনারা 5 বছর 10 বছর আগে কি ব্যবহার করতেন?
প্রথম কিন্তু ছিল ওই 37 কেজি 38 কেজি বা 40 কেজির বস্তার চুন, পাথরের চুন, ছাতকে চুন, এগুলো বলতাম, এইগুলোই মারতাম। দেখা আছে ওই দুই বিঘাতে একটা, আরো বেশি সমস্যার এক বিঘা একটা মেরে দিয়েছে, এরকম কাহিনী আছে। তবে কলা গাছ কেটে কেটে চিন্তা করে দেখেন, সে 40 কেজি, আমরা কিন্তু ওইটাই বিশ্বাসে ছিলাম আগে, যে আগে বড় বস্তা আনতাম 40 কেজির এক বস্তা, ওইটা মারতাম। তারপরে আসলো 25 কেজির বস্তা পাউডার ফরমেটে, 15 কেজি ওখান থেকে কমে গেল, 25 কেজির বস্তা শুরুতে ওরকমই মনে করতাম, 40 কেজি থেকে 25 কেজি। যাক, ব্যবহার করে কিন্তু ফল পেলাম। কিন্তু এই চুনের একটা সমস্যা রয়েছে, চুন আপনি ব্যবহার করছেন, এখনো অনেকে কম বেশি ব্যবহার করেন, মানা করব না, দরকার আছে, চুনের বিকল্প আসলে সবসময় হয় না। কিন্তু আমি যখন গ্যাসেরই ডোজ দেবো সেক্ষেত্রে চুনের বিকল্প আছে। আপনি গ্যাসের ডোজ চুন দিয়ে দিলেন, কিন্তু এটার কার্যক্ষমতা কতদিন থাকবে? সাত দিন, ঘুরে ফিরে 10 দিন। এবং এটা অনেকটা করে কি, আপনার গ্যাসটাকে নিচে নিয়ে গিয়ে মাটির উপর একটা প্রলয়ের মতো করে দেয়। 10 দিন পর ওর কার্যক্ষমতা শেষ, গ্যাসটাকে কিন্তু আবার পানিতে ছেড়ে দিচ্ছে। অনেকটা বিষয়টা এরকম, আপনাদের এলাকাতে একজন ব্যক্তি মার্ডার করেছে, তার দুই ধরনের শাস্তি হতে পারে, একটা যাবজ্জীবন কারাদণ্ড আর একটা মৃত্যুদণ্ড। তা যাবজ্জীবন কারাদণ্ড মানে কি? 14 বছরের জেল, সারা জীবনও না কিন্তু, যাবজ্জীবন বলি ঠিকই কিন্তু 14 বছরের জেল। তাহলে 14 বছর পর যদি সে ছাড়া পায়, সে যে পুনরায় কোনো দুষ্কৃতি করবে না এর কোনো গ্যারান্টি আছে? আর যদি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ওখানেই শেষ, আর কোনো সমস্যা নেই, সে বের হবে কি না, কাউকে মার্ডার করবে আবার, এসব নিয়ে কোনো ভয়ভীতি নেই। আমাদের এই চুনের কাজটাও সেরকম, চুনের কাজটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের মতো, যে 14 বছরের জেল, অর্থাৎ 10 দিন মাটির নিচে আটকে রাখলো, 10 দিন পর কিন্তু আবার ও ছাড়া পেয়ে যাচ্ছে, গিয়ে আবার ক্ষতি করে দিচ্ছে আমাদেরকে। এরপরে আসলো 25 কেজির জায়গায় 10 কেজির জিওলাইট। আমাদের যেমন হচ্ছে একমিস জিওলাইট, অনেকে কম বেশি ব্যবহার করেছেন এই আজিম ভাইয়ের কাছ থেকে নিয়ে, একমিস জিওলাইট নামে 10 কেজির বস্তা, এক এক কোম্পানি এক এক নামে। কিন্তু এই জিওলাইটেরও কিন্তু আপনার একটা নির্দিষ্ট মেয়াদকাল রয়েছে, সর্বোচ্চ 15 দিন। দেখবেন এইখানে তো আছে, ভিতরে একটু লেখা দেখেন, এইখানে লেখা রয়েছে আপনার, ওইটা লেখা নেই, ভিতরে বইতে লেখা রয়েছে, এই বইটায় লেখা রয়েছে দেখবেন 15 থেকে 20 দিন বা 10 থেকে 15 দিন পরপর ব্যবহার করতে, কারণ কোম্পানি একুরেট ডোজটাই লিখবে, কোম্পানি তো এখানে ফাঁকি দিবে না, কারণ নাহলে পরে আপনারাই ধরবেন যে ভাই লিখে দিলেন এক মাস, কিন্তু আমরা তো 10-15 দিন পরে গিয়ে মাছ আবার গাবালো। তাই জিওলাইটের কিন্তু মূল ডোজ হচ্ছে আপনার 10 থেকে 15 দিন পরে গিয়ে আবার দেয়ার, অর্থাৎ জিওলাইটেরও কার্যক্ষমতা চুনের চেয়ে বেশি দিন, কিন্তু আপনার একটা নির্দিষ্ট মেয়াদকাল। পার্থক্য কি ছিল, চুনের চেয়ে উপাদান একটু বেশি এবং ছিটাতে সুবিধা দানাদার ফরমেটে। এরপর আসলো 4-5 বছর আগে এই 10 কেজির জায়গায় 5 কেজির বস্তা। যখন 5 কেজি নিয়ে আসলো ইয়ন কোম্পানি, ম্যাট্রিক্স সবারই কম বেশি পরিচিত, তাই না? ম্যাট্রিক্স ব্যবহার করেন এরকম খামারি নেই, শুরুর দিকে অনেকে অনেক অবজেকশন দিয়েছিল, 10 কেজির জায়গায় 5 কেজি কি হবে না হবে, কিন্তু আপনারাই সবচেয়ে বেশি ব্যবহার করেছিলেন তখন। সেই 5 কেজি কিন্তু ভালোই রেজাল্টও দিয়েছিল, কিন্তু এরও তখন নির্দিষ্ট মেয়াদকাল, ওই যে বললাম না 10 কেজি জায়গায় 5 কেজি, পরিমাণটা কমেছে কিন্তু মেয়াদকাল কিন্তু 15 দিনই। তখন আমরা একটা টেরিস কাটানো শুরু করলাম, কি যে আপনার খামারিকে চোখে আঙুল দিয়ে রেজাল্ট দেখাতে হবে, গ্যাসের বিরুদ্ধে সাথে সাথে কাজ করাতে হবে। তো তখন আমরা এই জিওলাইটের সাথেই এই ডান সাইডে একটা প্রোডাক্ট অ্যামোকিওর লিকুইড, একটা প্রোডাক্ট অনেকেই ব্যবহার করেছেন মনে হয়, জিওলাইটের সাথে পাইল করে দিয়ে ছিটিয়ে দিতে বলি, অ্যামোনিয়া গ্যাসের বিরুদ্ধে সাথে সাথে ম্যাজিকের মতো কাজ করে, কালো কালারের ভিতরে লিকুইডটা, কালো কালারের, আপনার অনেকেই খুশি, যাক ম্যাজিকের মতো মাছ গাবায় গিয়েছে, আমি সাথে সাথে দিলাম মাছ আবার তলায় চলে গেল। কিন্তু এটারও মেয়াদকাল রয়েছে 20 দিন। তারপরে হলো আপনার লাস্ট স্টেপ প্রোবায়োটিক। প্রোবায়োটিক এখন হয়তো অনলাইনের যুগে
অনেকে কম বেশি জানেন, সবাই কি পরিচিত প্রোবায়োটিক এর সাথে? সহজ বাংলায় বলি, উপকারী ব্যাকটেরিয়া। আমরা প্রতিনিয়ত একটা উপকারী ব্যাকটেরিয়া নিজেরা খাই, কি বলেন তো? দই। দই কিভাবে তৈরি হয়? ব্যাকটেরিয়ার বীজ দিয়ে কিন্তু দইটা তৈরি হচ্ছে। এখন আসি, দইটা আমরা কেন খাই? এবং দেখবেন দাওয়াত বাড়িতে খাওয়া দাওয়ার পরে কিন্তু দই খেতে হয়, কিন্তু কেন? হজম শক্তি বেড়ে যায়, পেটের গ্যাসটাও বদহজম আকারে আর আসে না। তাহলে মাছের ক্ষেত্রে কি দই প্রয়োজন? দই না, উপকারী ব্যাকটেরিয়াটা প্রয়োজন। কেন? মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজম শক্তি বাড়ায়, মাছের পেটের গ্যাসটা দূর করে। এবার আসি, মাছের কিন্তু শুধু এই একটা উপকারী ব্যাকটেরিয়া না, আরো দুই ধরনের আছে। একটা মাটির জন্য দরকার, একটা পানির জন্য দরকার। অর্থাৎ মাছের জন্য তিন ধরনের, মাটি, পানি এবং মাছের শরীরের জন্য, অর্থাৎ গাট প্রোবায়োটিক বলি বা মাছের শরীরের উপকারী ব্যাকটেরিয়া। তো এই তিনটা ফরম্যাটে যখন ব্যবহার করবেন, দেখবেন আপনার ঘেরের গ্যাসটা আর আসে না। আসে না বলতে কি, আপনার তলার ওই গ্যাসটাকে প্রতিনিয়ত প্রসেসিং করে বাইরে পাঠিয়ে দেয়, এই কারণে আপনার ঘেরে আর তখন গ্যাসের উৎপন্ন হয় না। প্রতিদিনেরটা প্রতিদিনই বাইরে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ অনেকটা হচ্ছে আমাদের প্রতিদিনে ঘর ঝাড়ু দিয়ে ময়লাটাকে ঘরের বাইরে বের করে দেওয়াটার মতো। কিন্তু ওই 10 দিন পর একদিন ঝাড়ু দেবো, দিয়ে ঘরের এক কোনায় রেখে দেবো, আবার ওইটা ময়লা করবে, এরকম করলে তো হবে না। এখন এই উপকারী ব্যাকটেরিয়া আমরা জানলাম, উপকার ভালো, সবকিছুই ঠিক আছে, কিন্তু এটার মেয়াদকাল, এটার মেয়াদকালও দেখবেন কোম্পানির ওই প্রোবায়োটিকের গায়ে লেখা থাকে 15 থেকে 20 দিন। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে না, আমার লাভের লাভ কি হলো? যা আমি ব্যবহার করলাম সে 15 থেকে 20 দিন পর্যন্তই কাজ পেলাম, তাহলে আমার সে জিওলাইট দেওয়া ভালো, চুন দেওয়াই ভালো। কারণ উপকারী ব্যাকটেরিয়া যারা ব্যবহার করেন, এখানে কেউ আছেন প্রোবায়োটিক ব্যবহার করেন ঘেরে? আচ্ছা, যেহেতু ব্যবহার করেন, আমি দামটা বলি। উপকারী ব্যাকটেরিয়া বিভিন্ন কোম্পানি ভেদে 500 টাকার নিচে নেই 1 বিঘার জন্য, এরপর 500 টাকার উপরে, 1000 টাকা, 2000 টাকাও আছে। এই খরচটা কি কেউ করতে চাই? আমরা যতই ভালো মনে করি না কেন, আগাতে মন চায় না যখনই দামের কথাটা শুনি। এই কারণে ওটা আর ব্যবহারও করা হয় না, উপকারও দেখাও হয় না। তো সেই জায়গা থেকে আমাদের এই ইকোপনটা নিয়ে আসা, 1 কেজির কৌটা ইকোপন্ড। এটার ভিতরে উপাদানগুলো যদি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, প্রথমে বললাম কি, জিওলাইটের কথা, জিওলাইট এর ভিতর রয়েছে। এরপর আসি গ্যাসের বিরুদ্ধে ম্যাজিক খেলা দেখানোর জন্য যে ইউকার কথা বললাম না, আমাদের অ্যামোকিওর নামে ম্যাজিক খেলা দেখাবে সাথে সাথে গ্যাসের বিরুদ্ধে, সেই ইউকাও এর ভিতর রয়েছে। এবার আসি উপকারী ব্যাকটেরিয়ার কথা, যেটা আমার উপকার করবে, তলার গ্যাসও দূর করবে, মাছের হজম শক্তিও বাড়াবে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে, সেই উপকারী ব্যাকটেরিয়াটা এর ভিতর রয়েছে। এই পয়েন্টটাও আসবো আস্তে আস্তে। এই তিনটা জিনিস আপনার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ জিওলাইটের কথা বলি, গ্যাসের মেডিসিন ইউকার কথা বলি, এবং উপকারী ব্যাকটেরিয়ার কথা বলি। এবং উপকারী ব্যাকটেরিয়া আপনি তিন ধরনেরই পাবেন, মাটিরটাও পাবেন, পানিরটাও পাবেন, এবং মাছের শরীরে যেটা কাজ করবে সেটাও পাবেন। কারণ এই তিনটা যদি আপনারা আলাদাভাবে ব্যবহার করতে যান, তাহলে তো 2000 টাকার নিচে কারো ডোজ হবে না, জীবনেও ব্যবহার করবেন না। তো এই তিনটা জিনিস দিয়ে আপনার টোটাল ঘেরের গ্যাসের বিরুদ্ধে যদি কথা বলেন, সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে। ডোজ হচ্ছে আপনার প্রতি শতকে 20 থেকে 30 গ্রাম। যাদের গভীরতা কম তারা 1 বিঘা একটা দিলে হচ্ছে 52 শতকে 1 বিঘা, যাদের গভীরতা বেশি 3-4 ফিটের উপরে, 1 বিঘাতে আপনার 1 কেজি থেকে 1.5 কেজি, 52 শতকের বিঘা, 3 ফিট গভীরতা, 3 ফিটের উপরে গেলে তাহলে কিন্তু আপনার 1.5 কেজিতে যেতে হবে 1-1 বিঘার জন্য। এবং এটা কিন্তু ভিতরে দানা, এটা খোলার পর ভিতরে এরকম একটা প্যাকেট, ভিতরে ছোট ছোট দানা, সবগুলো একই সাইজের দানা, আপনার সিটিয়ে ব্যবহার করতে হবে। এবার প্রশ্ন করতে পারেন যে আপনার 1 কেজি জিনিস, 10 কেজি জিওলাইট মারতাম, সেখানে 1 কেজি সিটাতে তো কষ্ট হয়, উনিও যেটা বললেন যে মনেও পোষায় না, যে 1 কেজি সিটাবো মনেও তো পোষাচ্ছে না, এই ছোট্ট একটু জিনিস কাজ করবে কিনা। কিন্তু আপনাদের সেই পুরাতন ইতিহাস কিন্তু আমি টেনে নিয়ে আসলাম, যে প্রথম 40 কেজি দিয়ে আপনারা শুরু করেছিলেন, আর আজকের 5 কেজি পর্যন্ত তো ব্যবহার করেছেন, সেখানে 5 কেজির জায়গায় এখন 1 কেজি। একটু কষ্ট করে সব জায়গায় সিটাতে হবে। এবার দামের বিষয় যদি বলি, যারা ব্যবহার করেছেন তাদের বাইরেই বলি, যারা ব্যবহার করেননি তাদের কাছে এটার দাম কত হওয়া উচিত?
যে উপাদানগুলো বললাম দাম কত হওয়া উচিত বলেন? জিওলাইটের এখন বাজার দর বলেন বা গ্যাসের মেডিসিন উপকারী ব্যাকটেরিয়া তো বাদই দিলাম, ওটা তো বললাম 500-600 টাকার উপর, তাহলে এটার দাম কত হওয়া উচিত? 1,500-2,000 টাকার নিচে আসার কথা না। এটা 1 কেজির দাম 500 টাকা, ঠিক আছে? এবার আসি আপনার এই 500 টাকার যে কথা বললাম, আপনারা কিন্তু এখনো লাভ দিয়ে উঠতে পারেন যে ভাই আমার 300 টাকা 350 টাকার জিওলাইট ব্যবহার করলে সে 10-15 দিন যদি আমার কাজ দেয়, তাহলে আপনারা এটা যে উপাদানগুলোর কথা বললেন সেটা তো 15-20 দিন কাজ দিবে, 5 দিনই বেশি সর্বোচ্চ, তাতে আমার লাভ কি? সেটা তো কষ্ট। এবার আসি আপনার লাভের বিষয়টা, আমি বললাম উপকারী ব্যাকটেরিয়া 15-20 দিন কাজ করতে পারবে, কিন্তু এটাকে যদি আমি টেনে আরো একটু সামনে নেই, অনেকটা হচ্ছে আপনি উপকারী ব্যাকটেরিয়াকে মনে করেন একটা সৈন্য দল যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন গ্যাসের বিরুদ্ধে কাজ করার জন্য, এবং সাথে তার 1 মাসের খাবারও পাঠিয়ে দিলেন যে তোমাকে 1 মাসের খাবার দেওয়া হলো, তুমি খাবার খাও আর যুদ্ধ করে আসো, তাহলে কেমন হয়? এই উপকারী ব্যাকটেরিয়া খাবারটাকে বলা হয় প্রিবায়োটিক, যেটা এর ভিতরে দেয়া রয়েছে, অর্থাৎ আপনার উপকারী ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধিও করবে এবং দীর্ঘমেয়াদী কাজ করে যাবে, 15-20 দিন না। একটু বিরতি নিয়ে যেহেতু আজান দিচ্ছে।